Hello viewers, assalamu alaikum. Welcome back to my channel. Aaj ami apnader ke ei roast chicken ta kibhabe ami baniyechi eita share korbo apnader sathe. Ei je ekhane ami badam gula blend kore nitechi. এখানে যে মশলাগুলো নিয়েছি এই সব উপকরণ একসাথে দিয়ে আমি একটা পেস্টের মতো করে ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে রোস্ট বানানোর জন্য এই মশলা দেব এখানে আমি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি গরম মশলা নিয়েছি এবং কিশমিশ দই টক দই আদা রসুনের পেস্ট দারচিনি তেজপাতা এবং বাদাম ব্লেন্ড করে নিয়েছি এসবগুলো উপকরণ একসাথে দিয়ে আবার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে একটা মশলা তৈরি করে নিব রোস্টে দেওয়ার জন্য তো আপনারা দেখতে পারবেন আমি কি করে করব যে আমি সবকিছু একসাথে মিক্স করতেছি সব মশলাগুলো ব্লেন্ড করে তারপর দই দিয়ে এখানে মশলাটা মিক্স করতেছি অনেক সুন্দর একটা পেস্টের মতো হয়েছে মশলাটা রোস্ট বানায় এইটা দিলে গ্রেভিটা অনেক মজা হয় রোস্টের গ্রেভি চিকেনের উপরে একটা ফুড কালার দিয়ে দিচ্ছি কারণ এখানে হলুদ মরিচ ইউজ করব না এই জন্য ফুড কালার দিয়ে একটু কালার করে তারপর ভেজে নিব এই যে দেখতে পাচ্ছেন একটু কালার করে নিয়েছি তেলে দিয়ে প্রথমে চিকেন গুলা একটু ভেজে নিচ্ছি এক পাশে হয়ে গেলে আরেক পাশ দিয়ে ভেজে দিয়ে ভেজে এখন ভাজা হয়ে গেছে তুলে রেখে দিব প্লেটে দেখুন তুলে নিয়েছি প্লেটে এখানে আমি পেঁয়াজ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর আমার আগের পেস্ট করা মশলাটা দিয়ে দিব সেই মশলায় সব কিছুই আছে আদা রসুন বাদাম এবং গরম মশলা অনেক কিছু আছে এটা ব্লেন্ড করে নিয়ে এখানে রেখে সব দিয়ে দিচ্ছি তারপর মশলাগুলো দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেঙে তারপরে চিকেন দিয়ে দেব কাঁচামরিচ গুলো এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ গুলো কেটে দিয়েছি কারণ এখানে আমি চিলি পাউডার ইউজ করি নিয়ে জন্য চিকেন গুলো দিয়ে দিচ্ছি এখন এ পর্যায়ে আমি কিছু জুল দিয়ে দিচ্ছি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য
এপর যে আমি লিড দিয়ে ডেকে রেখে দেব 15 মিনিটের জন্য মিডিয়াম আগুনে। এখন আমি লিড দিয়ে ডেকে রেখে দিচ্ছি, স্লো আগুনে রেখেছি চিকেনটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। আবার 15 মিনিট পরে এসে দেখব কি হয়েছে। পুড়ে না যাওয়ার জন্য আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ এখানে গ্রেভিটা একটু বেশি ঘন হয়ে গেছে, নিচে লেগে যেতে পারে। এটা কুরমার মতো হয়েছে, কারণ এখানে আমি তেমন একটা জাল ইউজ করিনি। এতো আমার এটা কমপ্লিট হয়ে গেছে রোস্ট। কিছু পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দিচ্ছি। এই হলো আমার রোস্টের ফাইনাল লুক, দেখেন অনেক সুন্দর হয়েছে।